মনি সবার চোখের মনি, এখানে সবাই ওকে খুব পছন্দ করে, সবকিছু মিলিয়ে যে ওর গান ওর প্রত্যেকটা জিনিস একটু যা যা সবাইকে ভালোবাসে তেমনি ও সবাই ভালোবাসা অনেক পেয়েছে। আসলে কিছুক্ষণ আগে কিন্তু আমরা মনির একটা গান শুনছিলাম, মায়ের মতো আপন কেহ নাই। আসলে এত দরদ দিয়ে গাচ্ছিল যে আমাদের চোখে পানি চলে আসছিল, মানে এত মায়ের সঙ্গে এত চমৎকার গান গায়। আমরা আরো গান শুনবো আমাদের মনির, এবার আমরা একটু কথা শুনবো আমাদের নায়িকা। আজকে যেটা যার জন্য আসা হয়েছে সে নিশাতে ছোট ছেলে দীপ্তর জন্মদিন। আমরা ঠিক জন্মদিন না, প্রায় আমাদের বাসা যেমন গেট টুগেদার হয়, নিশাত চলে যায় ছেলেকে নিয়ে, বর্ষা আসে, আরো আমাদের জেনি আরো অনেকে ইউসুফ, আমাদের ইউসুফ কোরিওগ্রাফার ইউসুফ ও আসে, সবাই আমরা পার্জা, আমরা সবাই গেট টুগেদার থাকি আমাদের বাসা যখন হয়। তেমনি আজকে নিশাতের বাসায় ওর ছেলের জন্মদিন, অনেক অনেক শুভেচ্ছা দীপ্ত, আল্লাহ তোমাকে আরো অনেক বড় করবে এবং তুমি তোমার বাবা মায়ের সম্মানটা রাখবে সেইভাবে তোমার বাবা মা যেভাবে তোমাকে চায় আর কি, তোমার জীবনটা যেভাবে উন্নত আরো অনেক বড় ভাবে তুমি যেন সবার সম্মুখে আসতে পারো বাবা মার সম্মান দিয়ে। তো আজকে এই মুহূর্তে আমরা এসেছি আমাদের নিশাতের কিছু কথা শুনব, যার জন্যই তার মা আমাদের নিশাত সবার প্রিয়, নিশাত কিছু বল। আসলে জন্মদিন ঠিক না আমার ছেলে, ও কিছু করবে না, তারপরে সবাই মিলে মানে আমরা একসাথে হওয়ার জন্যই আর কি এই আনন্দটা, মানে সবাই মিললাম একসাথে ভালো লাগলো। তবে সবচেয়ে ভালো লাগে এই কারণে যে সবাই সবার আমাকে সাড়া দেয়, মানে সবাই সবার অনুষ্ঠানে আমরা সবাই, আর সবাই আসলে ভালোবাসে দেখেই মানে সবাই সবাইকে এভাবে চায় একসাথে হই, তাই ভালো লাগলো যে আপু অনেক অনুষ্ঠান ছিল তারপর ওখান থেকে এখানে এসেছে। ধন্যবাদ আপুকে, ধন্যবাদ বুশরাকে, সত্যি বুশরা সব অনুষ্ঠানে আসে, ভালো লাগে। দর্শকদের জন্য সবাই দোয়া করবে এটাই আমি চাইছি, সবাই আমার ছেলে নিশ্চয়ই আমরা সবাই ভালোবাসে, আল্লাহ যেন আমার ছেলে আমার আশা পূর্ণ করে, আমার ছেলে আশা পূর্ণ করে, আপনারাও দোয়া করবেন সবাই। আর সবচেয়ে বড় কথা যে কথায় আছে না যে রাধে সে আসলে আমাদের বাংলা চলচ্চিত্রের দাপটির সঙ্গে কাজ করে গেছি আমাদের নায়িকা অঞ্জনা এবং নায়িকা নিশাত, তারা যে এত সুগৃহিণী আসলে আমরা যদি খুব কাছে না থাকতাম আমরা কিন্তু বুঝতে পারতাম না। আমাদের নায়িকা অঞ্জনা এত চমৎকার হাতের রান্না যে না খেয়ে আছে তাদের আমি বলবো তাদের দুর্ভাগ্য, আমাদের খুব সৌভাগ্য, বিশেষ করে আমার
যে আমি কিন্তু খেয়েছি আমাদের রান্না খেয়েছি, এত চমৎকার। এবং আর আরেকজন আমাদের নিশাত, তার হাতে রান্না মানে জাদুর মতো, আর এমন কিছু নাই যে রাখতে পারে, সবকিছু রাখতে পারে। আসলে আমরা অনেক মজা করছি আজ এই মুহূর্তে। আমরা আমাদের সবার প্রিয় মনি, মনির একটা একটা গান শুনবো। অশিক্ষিত ছায়াছবি থেকে নেওয়া, এটা আমার অঞ্জন ছবি। এবং এই গানটি শুরুতে যেমন মাইলস্টোন হয়ে দাঁড়িয়েছিল, স্টিল এখনো মানে সব শ্রেণীর দর্শকের কাছে, শ্রোতাদের কাছে ভীষণ রকমের জনপ্রিয়। ছোট বড় মাঝারি যারাই আছে সবাই গানটি খুবই পছন্দ করেন, এবং আমি যেখানে যাই এই গানটির অনুরোধ আসে। তো আমি দুই লাইন গাইছি এই গানটি। নিবামো
রোগীর রূপাল ছবির গান শুনলো আমাদের তাজেল কন্যার গান সখী লাগি তোমার রোপিয়া নিশাখা আমার বন্ধু লাগো আমি সখী লাগি তোমার রোপিয়া হৃদয় জোরে হৃদয় পড়ে বাঁধিয়া রাখিলাম তোমার রোপিয়া নিশাখা আমার বন্ধু লাগো আমি সখী লাগি তোমার রোপিয়া আজকে আমরা অনেক মজা করছি সবাই এখানে ইশাত অনেক ভালো রান্না করেছে এবং আমরা সবাই যার বাচন ভঙ্গি অতুলনীয় যার প্রোনাউন্সিয়েশন অনেক ভালো এবং সে নির্দিষ্ট যে পেসেন্টার দেখছে যেরকম সুন্দর এবং তারা আমাকে এত স্নেহ করে যে আমি মনে করি যে আমার পরিবারেরই অংশ তারা আমি মনে করি না যে আমি অন্যের বাসায় এসেছি অনুষ্ঠানে ব্যস্ত হয়ে গেছে তো যাই হোক আমরা যারাই আছে যারাই অ্যাটেন্ড করেছি অ্যাটেন্ড করে চলে গেছে তাদের প্রতি রইল আমার অনেক শুভেচ্ছা এবং যারা আসতে পারেননি তাদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা এখন আসতে পারেনি নেক্সট টাইম আবার দেখা হবে সবার সাথে নিশাত বলো আমাদের আয়োজক আমাদের নিশাত আপু কিছু বলেন ভালোবাসেন দেখে হয়তো আমাদের অনুষ্ঠান সবকিছুই দেখেন ভাবেন যে এরা শুরু পাঠা করে আসলে আমরা আনন্দ করি এ সময় আর কি করবো এই আনন্দটাই মানে মানুষের জীবনে একটা মানে এক সময় মানুষের এরকম হয় যে আনন্দ না থাকলে মানুষ প্রায় হয়তো বা ভয় হারিয়ে যাবে বা এরকম তাই আমরা মাঝে মাঝে এই অনুষ্ঠানগুলো করি যে ভালো লাগে অনেকে হয়তো বা কোনো চোখে দেখে যে কি ব্যাপার এরা শুনলো এরকম করে আসলে সত্যি আমাদের ভালো লাগে সবাইকে ভালো লাগে সবাই আমাকে ভালোবাসে তাই সবাই সবাইকে বাসায় আমরা যাই আপনারা দোয়া করবেন দর্শক ভাইরা যারা আছে ভাই বোন সবাই আমাদের জন্য দোয়া করবেন আপনারা ভালো থাকেন আমরা দোয়া করি সবসময় সবাই সুস্থ আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন নিত্য চলো অনেক শুভকামনা আসলে আমার খুব তুষ্ট একটি ভাই অনেক ভালোবাসে অনেক ভালোবাসে দুই ছেলে আজকে ছোট ছেলে জন্মদিন মেহমান এসছি এবং গান বাজনা এবং আমরা অনেকের সঙ্গে আমাদের দেখা হচ্ছে আজকে এটা একটা খুব আনন্দের বিষয় না যে আমাদের সঙ্গে যে এই যে আমরা এত যান্ত্রিকতার মধ্যে থাকি তারপরে যে আমাদের মধ্যে মাঝে মাঝে দেখা হয় আমরা আমাদের মনের কথাগুলো বলার আজকে সবাই আমরা এটা একটা অন্যরকম আনন্দ তাই মনের কথা সবাই বললাম কিন্তু আরো লোক আসছে আরো অনেকে চলে গেছে যার কারণে সবার সাথে দেখেন আজকে আরো অনেকেই আছে অনেকেই আছে মানে সবাই আসলে এভাবে বসে আমরা কিন্তু আমি আর আমার ছেলে একটু দূরে ছিলাম একটা অনুষ্ঠানে এত ভালোবাসি দীপ্তকে শিক্তকে নিশাতকে এত ভালোবাসি যে আমরা যেভাবে চলে এসেছি আর কি
খুব আনন্দের মধ্যে আছি আর আমরা মনির গান শুনবো আরো গান শুনবো আমার ভাই আছে সে তার গানও শুনবো তারপর আমরা গান করতে থাকবো কিন্তু এই মুহূর্তে আমরা দর্শকদের কাছ থেকে বিদায় বিদায় নিচ্ছি ভালো থাকবেন অনেক অনেক ধন্যবাদ দিব এই কারণে যে এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন আর সবসময় আমাদের সঙ্গে থাকবেন ভালো থাকবেন পরিবার পরিজনদেরকে নিয়ে অনেক সুখে থাকবেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এটাই দোয়া করি এর সাথে জন্য দোয়া করবেন ওর পরিবারের জন্য দোয়া করবেন আর আমার ছেলের জন্য আমার জন্য দোয়া করবেন বুশরার জন্য দোয়া করবেন নিশ্চয়ই আমরা পৃথিবীর সকল মানুষের জন্য আমরা মঙ্গল কামনা করব অবশ্যই তাহলে আমাদের পৃথিবীটা অনেক সুন্দর হয়ে উঠবে সবাই ভালো থাকুক সুস্থ থাকুক সুন্দর থাকুক নিরাপদ থাকুক সবার জন্য শুভকামনা আল্লাহ 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 Thank you.